দেখে আসি চিকেন স্যান্ডউইচ বানাতে কি কি উপকরণ লাগছে। চিকেন স্যান্ডউইচ তৈরি করতে যে যে উপকরণ লাগছে, পাউরুটি, লেবুর রস, গাজর কুচি, সিদ্ধ মুরগির মাংস, মেয়োনিজ, সরিষা গুঁড়া, গোলমরিচ, কাঁচা মরিচ। আমরা তো এখন এটা বানাবো, তার আগে আমরা অ্যাপ্রন পরে নিই আর হাত ধুয়ে নিই, ঠিক আছে? হাত ধোয়া তো হয়ে গেল, এখন আমাদের লাগবে মিশানোর জন্য একটা বোল, তাই তো? শাকিরে, তুমি কি একটু বোল নিয়ে আসবে? শাকিরে, তুমি দেখো আমরা যখন পাউরুটি কাটবো আমরা কিন্তু হালকা হাতে কাটবো, খুব বেশি চাপ দেবো না। অনেক ধন্যবাদ, চমৎকার হয়েছে আসলে। শাকিরা, হাত তো ধোয়া আছে। হ্যাঁ শাকিরা, দেখি শাকিরা একটু ট্রাই করো। এই পাশটা আমরা এক দিক থেকে কেটে নেব। এখানে আমরা কি দেব প্রথমে? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে চিকেন, যে আমরা সিদ্ধ করে রেখেছি, আমরা এই মাংসটাকে এভাবে নিয়ে নিই। জি, অবশ্যই আমরা একটু লেবুর রস দিব। আচ্ছা, এরপরে আমরা এটাকে একটু নাড়াচাড়া করব এবং একটু রেখে দেব, এটা খুব ভালোভাবে মিশে যাবে। এরপরে আমরা লবণ দিব। আমরা যে মেয়োনিজ দিচ্ছি ওখানেও কিন্তু লবণ লবণ আছে, সেই তুলনায় আমাদের লবণটা একটু কমই দিব। হ্যাঁ, এখানে লবণ বেশি এবং কমের যে ব্যাপারটা থাকে এটা তো টেস্টের উপর ডিপেন্ড করে, আমাদের স্বাদের উপর, আমাদের হ্যাঁ এক একজনের স্বাদ অনুযায়ী লবণটা হয়। আমরা একটু সরিষা দিব। আপনি সরিষা দিয়েছেন, শাকিরার নিশ্চয়ই পছন্দ। মানে যেটা সত্যি কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে মোটেও সরিষা পছন্দ না, কিন্তু যখন আমি মিশিয়ে দেই টেস্টটা ভালো লাগে বলেই কিন্তু ও আর বুঝতে পারে না যে এটার মধ্যে সরিষা আছে কি না। বাট ও যখন নিজে তৈরি করে তখন কিন্তু সরিষাটা ও দেয় না, ও সরিষাটা দেয়ই না, এই জন্য আমি যখন করি তখন সরিষা দিই, ওরা যখন করে তখন সরিষা দেয় না। শাকিরা, তুমি কি এতে দেবে, গাজরটা একটু দেবে? হ্যাঁ শাকিরা, গাজর দিবে। হ্যাঁ তুমি দাও, তুমি কতটুকু পছন্দ করো। হ্যাঁ, এটা দেবার পরে আবার একটু ভালো করে মিলাতে হয়। ঝালের বিষয়টা একটু বলি, আমাদের এখানে দু ধরনের ঝাল আছে, একটা হচ্ছে গোলমরিচ আর একটা হচ্ছে একদম কাঁচা মরিচ। অনেক শিশুরা আছে ঝাল খেতে চায় না, খেতে পারে না, আর যেমন স্পেশালি শাকিরার জন্য যদি আমি তৈরি করি তাহলে বলবো যে ওই একটু ঝাল খায়, পছন্দ করে। শাকিরা, মা তো বললো যে তুমি ঝাল খুব পছন্দ করো, তুমি আসলেই পছন্দ করো? আমি তো ঝাল খেতে খুব ভয় পেতাম ছোটবেলায়, এখন একটু একটু খাই, খুব ভালো। আমরা কি কাঁচামরিচ দিচ্ছি? হ্যাঁ, এরপরে আমরা সামান্য একটু কাঁচামরিচ দেব। আচ্ছা ঠিক আছে, মেয়োনিজটা হচ্ছে ও দিবে, ও দিয়ে খুব ভালোভাবে মিশাবে। হ্যাঁ, সুন্দর হচ্ছে তো, শাকিরা তো অনেক কিছু পারে, খুব সুন্দর করে সাজতে পারে। মা যদি রূপ বিশেষজ্ঞ হয় তো সাজতে পারে, মা শেখায়নি, ও দেখে 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 শিখে নিয়েছে। এই দুটোতে আমরা বসিয়ে দিই। শাকিরা, আর কি কি বানাতে পারো বলো তো? বার্গার, নুডলস। বলো তো কিভাবে বার্গার বানাতে হয়?
পেটিং করে চিজ দিই, চিজ দেওয়ার পরে টমেটো, শসা, টমেটো সস পরে খাই। বাহ, লেটুস দাও না? শসা, টমেটো, লেটুস সবগুলো দাও, খেতে নিশ্চয়ই খুব ভালো হবে। স্যান্ডউইচে আমরা পাচ্ছি প্রোটিন, পাচ্ছি প্রোটিন, পাচ্ছি তারপর শর্করা, পাচ্ছি পাউরুটি যেহেতু আছে, তাহলে খুবই শক্তিবর্ধক একটা খাবার এবং পুষ্টিকর। এখন তো পরিবেশন করতে হবে, তুমি একটা বাটি নিয়ে আসো আমার জন্য। একটা কাজ কিন্তু বাকি, এটা কাটা হয়নি, হ্যাঁ কেটে নেব। হ্যাঁ, আপনি কেটে নেবেন? শাকিরা আসো, আমরা সাজিয়ে নিই। খুব সুন্দর, আমরা একটা পাতা নিয়েছি তো, তাহলে পাতার মতো করে আমরা সুন্দর করে সাজিয়ে দিই। কেমন লাগছে দেখতে বলো তো? সুন্দর লাগছে। দেখে আসি চিকেন স্যান্ডউইচ তৈরির প্রস্তুত প্রণালী। চিকেন স্যান্ডউইচ তৈরি করতে প্রথমে পাউরুটিগুলো স্যান্ডউইচের আকারে কেটে নিতে হবে। তারপর সিদ্ধ মুরগির মাংস লেবুর রস মাখাতে হবে। কিছুক্ষণ সময় রাখলে লেবুর রস মাংসের সাথে মিশে যাবে। এরপর পরিমাণ মতো লবণ দিতে হবে, সাথে সরিষা গুঁড়া, গাজর কুচি, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ পরিমাণ মতো দিতে হবে। তারপর মেয়োনিজ দিয়ে পুরো সিদ্ধ মাংস ভালো করে মাখাতে হবে। এরপর চা চামচ দিয়ে মাখানো মাংস পরিমাণ মতো পাউরুটির উপর সাজিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ। দুরন্ত।